এবং উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন, এছাড়াও মোকাবেলায় প্রস্তুতি কেমন জানাবেন। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপকূল জেলা পটুয়াখালীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং ভারী বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে। আকাশ একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে আকাশে মেঘের সাথে কিন্তু মূলত বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু যে মানে বাতাসের যে চাপ, সেই চাপে কিন্তু উপকূল জেলা পটুয়াখালীর কুয়াকাটা এলাকার লতাচাপলি ইউনিয়নের তাহিরপুর যে গ্রাম, সেই গ্রামে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন তাহিরপুর গ্রামে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে ঘূর্ণিঝড় যে দানার প্রভাবে গাছপালা কিন্তু ভেঙে পড়েছে এবং ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে। আমরা একজন বিধ্বস্ত যে ব্যক্তি, তার ঘর বিধ্বস্ত হয়েছে, আপনার কাছে তার সাথে কথা বলতে চাইবো যে আপনি একটু জানাবেন যে কিভাবে আপনার ঘরটি ভেঙে গেল, একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমার ঘরটা আজকের বেলার নয়টার দিকে এরকম ঘূর্ণিঝড় শুরু হয়, আকাশে মেঘ কালো, আমরা বসে দেখতে দেখতে না দেখতে অনেক ধরনের বড় ধরনের বাতাস ছাড়ে, বাতাসে আমাদের ঘর ভেঙে যায়, তারপরে গরু ঘর ভেঙে যায়, তারপরে কারেন্টের মিটার টিটার সব তছনছ হয়ে গেছে, এরপরে ঘর পাকঘর সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের 5 থেকে 10টা গাছ, বিশাল বিশাল গাছ ভেঙে গেছে, এবার কান্দি গাছে সবকিছু নেমে গেছে, রাস্তার খাম্বা টাম্বা সবকিছু পড়ে গেছে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু বলছে যে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানতে চেয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কালকের কিন্তু একটি জরুরি সভা তারা কিন্তু করেছে, সেখানে কিন্তু সেখানে থেকে কিন্তু তারা জানিয়েছে যে প্রায় 870টির মতো সাইক্লোন শেল্টার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যে মাছ ধরার ট্রলার রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ আস্থায় রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ পুরনি। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে।